শুভ দুপুর, অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলোকিত মানুষ হিসেবে এখানে উপস্থিত আছেন। আমাদের স্বনামধন্য সাধারণ সম্পাদক জ্ঞানবাজার ফার্নিচার মালিক সমিতির একজন আলোকিত ব্যক্তি এম সৈয়দুর রহমান আজিজ ভাই, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার চ্যানেল 99 থেকে এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকালের। আমি জেলা প্রতিনিধি এবং বিশেষ প্রতিনিধি হিসেবে আমি সাংবাদিক পরাত ভাই আপনার সঙ্গে আছি। প্রথমে আমি আজিজ ভাই আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আপনি আমাদের দেওয়ানবাজার ফার্নিচার মালিক সমিতির একজন সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়াতে আপনার অনুভূতিটা কেমন লাগছে, সেই কথাটা আপনার চ্যানেল 99 তুলে ধরবেন। আমি সাংবাদিক পরাত আপনার সঙ্গে আছি। অবশ্যই ভালো, আল্লাহর রহমতে যেই গুরু দায়িত্ব আমাদের আমার উপর আমার এই দেওয়ানবাজার ফার্নিচার মালিক কল্যাণ সমিতির সদস্য ভাইরা অর্পণ করেছেন, আমি যথাযথ নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করার জন্য সর্বাত্মক এ যাবৎ আমি চেষ্টা করে আসছি এবং করিতেছি, করবো ইনশাল্লাহ যতদিন আমি আমার হায়াত থাকি, আল্লাহ আমার ইয়া থাকি। ফিভার্স, আমি আজিজ কাকা সম্পর্কে যদি আমাকে বলতে হয় তাহলে আমি বলবো যে দীর্ঘদিন যাবৎ উনি আছেন আমাদের সাধারণ সম্পাদক হিসাবে দেওয়ানবাজার ফার্নিচার মালিকানা সমিতি, এবং শুধু তাই নয় উনি একজন জয়েন্ট সেক্রেটারি হিসেবে আছেন আমাদের বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি। হ্যাঁ, একজন আলোকিত ব্যক্তি হিসেবে চট্টগ্রাম বিভাগের একজন আলোকিত ব্যক্তি হিসাবে আমাদের টেকনাও থেকে যে তুলিয়া এমন কোনো ব্যক্তি নাই যে ওনাকে না চিনে বা না জানে। চট্টগ্রাম বিভাগের এটা একটা বিশাল একটা অ্যাচিভমেন্ট। তো আমি আমার টেবিল ডক্টরের মাধ্যমে আজিজ ভাই আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, একজন আলোকিত ব্যক্তি হিসাবে আপনাকে পেয়েছি। তো সেই ক্ষেত্রে আমি আরেকটা জিনিস জানতে চাচ্ছি যে জয়েন্ট সেক্রেটারি আপনি আছেন আমাদের চট্টগ্রাম বিভাগে, এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। হ্যাঁ, তো এখানে বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির জয়েন্ট সেক্রেটারি চট্টগ্রাম বিভাগে আপনি নির্বাচিত হওয়াতে আপনার অনুভূতিটা কেমন লাগছে এবং আপনি কত বছর যাবৎ আছেন, এ কথা আপনার চ্যানেলে তুলে ধরবেন। ধন্যবাদ আপনাকে। আমি আপনার বাংলাদেশ শিল্প মালিক সমিতিতে আছি আপনার প্রায় আপনার 90 থেকে 1990 সাল থেকে। আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এরপরে আমাদের অনেক পরে আর ইলেকশনের মাধ্যমে আমি যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলাম এবং আমার চট্টগ্রাম বিভাগ আমাকে যখন যেভাবে দায়িত্ব দিয়েছে আমি চেষ্টা করেছি আমার সবটুকু দিয়ে আমি দায়িত্বটা পালন করার জন্য। তো ইনশাল্লাহ আমি বলবো না যে আমি শতভাগ সফল না, আমি চেষ্টা করেছি, তবে আরও চেষ্টা করবো ইনশাল্লাহ আরও ভালো কিছু আমার সদস্য ভাইদের দেওয়ার জন্য। ভিউয়ার্স, আমি ধন্যবাদ জ্ঞাপন করছি ডেভিড ডক্টরের মাধ্যমে, এত সুন্দর কথাটা উনি তুলে ধরেছেন। পাশ্চাত্য দার্শনিক রাস্কিন বলিয়াছেন এই পৃথিবীতে মানুষের তিনটি কর্তব্য রয়েছে, ডিউটি টুয়ার্ডস গড, তুমি তোমার আল্লাহর হুকুম মেনে চলো, ডিউটি টুয়ার্ডস প্যারেন্টস, তুমি তোমার পিতামাতার হুকুম মেনে চলো। সম্রাট নেপোলিয়ন বলেছেন তুমি আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটি শিক্ষিত জাতি দেব। আমার দেখা আলোকিত কিংবদন্তি হিসাবে, আলোকিত জয়েন্ট সেক্রেটারি হিসাবে আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, আপনার গর্ভধারিণী মাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, একজন আলোকিত সন্তান হিসাবে আমরা চট্টগ্রাম বিভাগের মধ্যে আপনাকে পেয়েছি। তো সেই সুবাদে আপনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন আপনাদের কলা কৌশলের মধ্যে যারা আছেন সদস্য থেকে শুরু করে সবাইকে। আর একটা জিনিস আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে কার্যনির্বাহী সদস্য আবার আছেন আপনি আমাদের জাতীয় ক্ষুদ্র এবং কুটির শিল্প সমিতি বাংলাদেশ সেখানে, তো চট্টগ্রাম মহানগরের মধ্যে আছেন। তো এই যে এত সুন্দর করে দায়িত্ব আপনি করে যাচ্ছেন, আপনার কাছে অনুভূতিটা কেমন লাগছে এই যে সমাজ সেবা করে যাচ্ছেন? অবশ্যই ইনশাল্লাহ ভালো, এটা আসলে এই সবার দ্বারগোনায় পৌঁছে যায় এবং সাধারণ মানুষের কাছে পৌঁছে যায়। তো তাদের সুখ দুঃখ সব কিছু মিলিয়েই আমরা ভাগ করে নেওয়ার চেষ্টা করি। প্লাস সবচেয়ে বড় কথা, একজনকে আমি না জানলেও আমার এই এই প্ল্যাটফর্মে শুধু ইয়াতে বদলতে আমি সবার কাছেই আপনার আজিজ ভাই বেশ স্বাচ্ছন্দ্য বোধ করি এবং পরিচিত। আমি যে কথাটা বলতে আছি যে আমি যার কথা বলছি যে আপনারা টেকনাও থেকে তেঁতুলিয়া জানেন যে একজন কিংবদন্তি এবং আলোকিত ব্যক্তি হিসাবে ফার্নিচার জগতে এবং ফার্নিচার চয়েসের যিনি প্রতিষ্ঠাতা আজিজ ভাই নামে এক নামেই সবাই ওনাকে চিনে বাংলাদেশের টেকনাও থেকে তেঁতুলিয়া, এবং উনি কার্যকরী পরিষদের সাধারণ সম্পাদক জয়েন্ট সেক্রেটারি বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি এবং কার্যকরী নির্বাহী সদস্য জাতীয় ক্ষুদ্র এবং কুটির শিল্প, মানে উনি আমি যে কথাটা বলতে চাচ্ছেন যে উনি তৃণমূল পর্যায় থেকে আপন পর্যায়ের সেবা নিয়ে উনি বেঁচে আছেন।
তো এর জন্য পথে আছেন রাশকিন তার তৃতীয় নম্বর উক্তি মতো বলেছেন ডিউটি টুয়ার্ডস ম্যানকাইন্ড অর্থাৎ মানব সেবা একটি মহৎ গুণ। আপনি কিন্তু শুরু থেকে আজিজ ভাই আমরা ছোটকাল থেকেই কিন্তু আপনাকে দেখছি সেবা করেই যাচ্ছে, তো সেক্ষেত্রে আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে ফার্নিচার জীবনের আপনি দীর্ঘদিনের যে একটা এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা, এই অভিজ্ঞতার কথাটা আপনি চ্যানেলের মাধ্যমে তুলে ধরবেন যারা আজকে ফার্নিচার ব্যবসা করছে তাদেরকে জ্ঞাতার্থের অর্থে। আমি ডেভিড টকশোর মাধ্যমে আজিজ ভাই আপনার কাছে জানতে চাচ্ছি ফার্নিচার সম্পর্কে আপনি কথা তুলে ধরবেন। হ্যাঁ, ফার্নিচার বিজনেস সম্পর্কে আপনার শুরুটা কীভাবে হয়েছে? হ্যাঁ,